আমার নবীর খাবার গ্রহণের তরিকা আমি আগে একবার বলেছি, আপনাদের আবার স্মরণ করিয়ে দেই। আমার নবী কখনো চেয়ারে বসে খাবার খায় নাই, পা দুলিয়ে দিয়ে হেলান দিয়ে বাহাদুরের মতো খাবারের প্লেটটা হাতে নিয়ে আমরা যেভাবে খাই, আমার নবী কোনোদিন এইভাবে খায় নাই। বরং আমার নবী রহমাতুল্লাহ আলমিনের সামনে যখন খাবার আনা হতো, নবী খাবারের সামনে এমনভাবে ঝুঁকে যেতেন, এমন আজিজি পেশ করতেন, আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, একজন মনিব মনিবের সামনে যেভাবে ওনার খাদেম যেভাবে পেশ হয়, মনিবের দরবারে একজন খাদেম যেভাবে যায়, একজন আপ্ত যেভাবে যায়, একজন বান্দা যেভাবে যায়, আমার নবী রহমতুল্লাহ আলমিনের সামনে খাবার আনা হলে আমার নবী আল্লাহর সামনে এমনভাবে বসতেন যে একজন মনিবের সামনে আপ বসে আছে। হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা গোশ যখন কিছুদিন রেখে দিয়ে আবার পাকিয়ে খাওয়া হয়, এটা সাধারণত সম্ভ্রান্ত যারা ধনী মানুষ জানা তারা এটা করত না। যারা আপত যারা বান্দা তারা গোস্তগুলি জমিয়ে, কারণ তখন তো ফ্রিজের ব্যবস্থা ছিল না, তখন তাজা তাজা যারা খেয়ে ফেলতো, এদেরকে তো ধনী মানুষ, এরা তাজা তাজা খেয়ে ফেলেছে। কিন্তু যারা একটু গরিব শ্রেণীর তারা কি করতো, গোস্তগুলিকে জমিয়ে রাখতো শুকনার মধ্যে, শুকনা করে এগুলি জমা করতো, আবার পরবর্তীতে এগুলি রান্না করে খেত। তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কিছু জমানো শুকনা গোস্ত পরবর্তীতে রান্না করে খাচ্ছে। এক মহিলা ছিলেন, মহিলা সাহাবি, উনি একটু ফাহেশা কথা বেশি বলতেন, আজে বাজে কথা বলে ফেলতেন, মাঝে মধ্যে জবানের মধ্যে কোনো ব্যালেন্স ছিল না, এমন এমন কথা বলে ফেলতেন যার কারণে সাহাবাই কেরাম ওনাকে লজ্জা পেত। তো একবার আমার নবী যখন এরকম পুরাতন গোস্ত নতুন করে পাকিয়ে খাচ্ছেন, তখন আমার নবীকে দেখে সে বলছে, হুজুর আপনি তো এমনভাবে খাচ্ছেন যেমন একজন আপ খায়, যেমন একজন বান্দা খায়। আমার নবী এই কথা শোনার পরে নবী বললেন, আমার চাইতে বড় আপ বড় বান্দা আর কে আছে? আমি তো আল্লাহর সবচেয়ে বড় বান্দা, আমার চাইতে বড় বান্দা তো আর কেউ নাই। এই কথা শোনার পর সে চুপ হয়ে গেল, বলো হুজুর তাহলে আমাকে একটু দেন, একটু গোস্ত আমিও খাই। তা আমার নবী রহমাতুল্লাহ আলমিন একটু দিলেন, বলে না হুজুর এখান থেকে নয়, আপনার মুখ মোবারক থেকে একটু দান করে। রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক থেকে যখন ওই মহিলাকে ওই খাবার দিল, এবং ওই খাবার খাওয়ার পরে ওই মহিলার জবান দিয়ে আর কোনোদিন ফাহিশা কথা বের হয় নাই। আখলাক মোবারক, আখলাক হাসানা সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা আরো কিছু চমৎকার কথা বলেছেন। নবীজি সম্পর্কে উনি বলছেন, কানা ইয়ুখিতু সাওবাহু ওয়া ইয়ুসফু নালাহু ওয়া ইয়ুখদামু নাফসাহু। নবীজি যখন ওনার কাপড় মোবারকের মধ্যে যদি কখনো ছিঁড়ে যেত, নবীজি নিজ হাতে সেই কাপড় মোবারক সেলাই করতেন। আজকে তো এখন আমাদের টিস্যুটা আলগায় দেওয়ার মতো অনেক মানুষ আছে, আমাদের টিস্যু আলগিয়ে দেয়, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আরেকজনের উপরে বোঝা হয় নাই, নিজের কাজ নিজে করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, নবীজি শুধু নিজের জামা সেলাই করতেন না, বরং যখন নবীজির জুতা মোবারকের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হতো, আমার নবী নিজ হাত দ্বারা নিজের জুতাও পরিষ্কার করতেন। নালেন মোবারক আমার নবী নিজ হাতে, নবী নিজে আমার নবীর নালেন মোবারক সাফ করতেন। এক সাহাবি আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট করছেন, আমাকে দেন, আমি আপনার নালেন মোবারক একটু সেলাই করে দেই। আমার নবী বলে, না আমি আমার কাজ করব, আমি কারো উপরে বোঝা চাপিয়ে দিতে চাই না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঘরের যত কাজ আছে, আমার নবীর নিজের যত কাজ আছে, নবীর নিজের কাজ নিজে করতেন।